সালামুকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন দেখে বুঝতে পারছেন যে আমার যে ব্ল্যাক সোলজার ফ্লায়ের ফার্ম সকল মাসি কিন্তু প্রায় মারা গেছে নাইনটি টু পারসেন্ট মাসি মারা গেছে হয়তো সামান্য কিছু মাসি আছে তো আজকের আলোচনা করবো এটাই যে মাসি মারা যাওয়ার পরে কী করবেন কী করণীয় আসলে মাসি মারা যাবে এটাই স্বাভাবিক মাসি মারা যাওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু পরবর্তী প্রজন্ম সংগ্রহ করতে হবে নইলে কিন্তু হবে না কারণ ডিম সংগ্রহ করতে হবে সেই ডিম আপনাকে অবশ্যই সঠিকভাবে হ্যাসিং করতে হবে মাসি মারা যাওয়ার পূর্বেই তো সঠিকভাবে হ্যাসিং করার পদ্ধতিটা আমি ইতিপূর্বে একটি ভিডিওটি দেখিয়েছি তো আজকে দেখাচ্ছি আসলে আমি যে ডিমগুলো পেয়েছি ডিমগুলো পাওয়ার পরে আমি ঠিক একটি পাল্লায় ওজন দিয়ে মিটারে ওজন দিয়ে পরবর্তীতে ডিমগুলো হ্যাসিংয়ে দিয়েছিলাম হ্যাসিংয়ে দেওয়ার পরে সঠিকভাবে হ্যাসিং হয়েছে ইনশাআল্লাহ সেই বিষয়গুলোই দেখাবো ইতিপূর্বে দেখাইছি কিভাবে হ্যাসিং করার সিস্টেমটা করবেন তো হ্যাসিং পদ্ধতিটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার ফ্লার অবশ্যই হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে হ্যাসিং করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হ্যাসিং করার পরে পঞ্চম দিনের দৃশ্য এটা পঞ্চম দিনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখানে গুরি গুড়ি গুড়ি অবশ্যই ভালো করে দেখলে বুঝতে পারবেন যে অলরেডি আমার লার্ভা তৈরি শুরু হয়ে গেছে তো এই লার্ভা তৈরি শুরু হওয়ার মূল কাহিনী হচ্ছে আপনাকে ডিম পর পর অবশ্যই ভালো একটা তাপমাত্রা থাকতে হবে আর এখন যেহেতু গরম পড়েই গেছে এখন আর সমস্যা নেই আমি একটু শীতের মধ্যেই পড়েছিলাম আমার লার্ভাগুলো নিয়ে তো যাই হোক দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে দিন দিন অবশ্যই লার্ভাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এ বড় হতেই থাকবে হ্যাঁ আপনি বড় হওয়ার পনেরো দিন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনারা মুরগি হাঁস বা মাছকে খাওয়ানোর উপযোগী হবে পঁচিশ থেকে আঠাশ দিন পর্যন্ত হাঁস মুরগি এবং মাছকে খাওয়াতে পারবেন তিরিশ দিন পার হয়ে গেলে ওটা একটু শক্ত হওয়া শুরু হবে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই কিন্তু সে অনেক বড় হয়ে যাবে এবং পরবর্তীতে সে লার্ভা থেকে পিউপা হয়ে যাবে এই পিউপা হয়ে গেলে আপনি একটি গামলাতে করে আবার আপনার মশারির ভিতরে রাখবেন আপনার মশারির ভিতরে রেখে দিলে কিন্তু আবারও এই পিউপা থেকে মাছ উৎপন্ন হবে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বারো দিনের অবস্থান বারো দিনে তেরো দিনে এভাবে এরকম অবস্থান তৈরি হয়ে গেছে তো যা হোক এই বারো তেরো দিন পর থেকে কিন্তু আপনি খাওয়ানো শুরু করতে পারবেন শরীর পরিচর্যা থাকলে বারো দিন তেরো দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে তো আপনি মাছ বলেন আর হাঁস বলেন আর মুরগি বলেন খাওয়ানো যাবে আর যদি আপনি খাওয়ানো না খাওয়ান তাহলে আপনি বীজ বানাতে পারেন বীজ বানানোর জন্য আপনাকে কিন্তু ঠিক যেন একটি গামলাতে করে রেখে দিতে হবে খাওয়াতে হবে এবং আপনি জানেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ দিনের মধ্যে এরা আর খায় না সাতত্রিশ দিন পর এরা আর খাবে না এরা খাওয়া বন্ধ করে দিবে তখন আপনি একটি